করিম, বেল হয়ে গেছে, গঞ্জে যাওয়া লাগবে, তাড়াতাড়ি কর। বাজান বাজান বাজান, এবার কিন্তু গঞ্জে থেকে আমার একটা লাটাই কিনা দিতেই হইব। বাজান ধান গিলে বিক্র, তারপরে দেখি। মনে করিম, তুই পালা বাজান। কমান্ডার সাহেব, ইয়ে ইয়ে বো আদমি জো মুক্তি কো আনা দিলা যায়। রহমত আলম, কেমন আছো? গ্রামের মানুষ কো আগে করে তুমি বলে মুক্তি দেবে খাওন দাও। ধর্মিয়া, খাওন দিলে দিচ্ছি, তাতে আপনার কি? তাতে আপনার কি হচ্ছে? বুঝছি, শুধু আঙ্গুলে কি উঠতো না। কমান্ডার সাহেব, নেই সমস্যা, কিছে যোগ করনা হ্যাঁ। আরে বাঙালি বল, মুক্তি কাহাঁ পে হ্যায়, বল। জন্ম যে তুমি সি, মরতে তো হইবই, তবু নিজের দেশের বেমানি করতে পারবো না, আমি কিছু জানি না। জবানো বাপ বাজান বাজান। বাজান, তোমার কবরে মাটি ছুঁয়ে কইতাছি, তোমারে যারা খুন করছে এরা দেশের শত্রু, আমার শত্রু, তারে আমি ছাড়তাম না। সামাদ বল্লা, সামাদ বল্লা, সামাদ বল্লা। ওই 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 ওই, তুই তো মোটালি পুরো না, ওই যেন তোর হাতে দাও কে, ওই দাও হলো, আরে দাও হলো। তোমার হত্যার প্রতিশোধ নিয়ে আইসি বাজান। বাইরে তোর বাপেরও বাঁচাতে পারলাম না, তোরও বাঁচাতে পারলাম না। চিন্তা করিস না, ওই পাকিস্তান গাম সারুন না। জয় বাংলা, জয় বাংলা। চিন্তা করিস না, ওই পাকিস্তান গাম সারুন না। জয় বাংলা, জয় বাংলা।